পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকে সাতগেছিয়া ক্যালেন পাড়ে অন্যান্য বছরের ন্যায় এবছরও ফাল্গুন মাসের প্রথম শনিবারে বাবা গ্রহরাজ ও কালী মায়ের পুজো অনুষ্ঠিত হয়। 22 বছর ধরে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে। এবছর সকল ধর্মের মানুষের সহযোগিতায় একটি মন্দির তৈরি করা হয়েছে, সেই মন্দিরেরও এই দিন উদ্বোধন হয়। এছাড়াও প্রায় 250 জন ভক্তকে খিচুড়ি ও পায়েস ভোগ বিতরণ করা হয়েছে। করোনা পরিস্থিতির জন্য এবছর হরিনাম সংকীর্তন ও বাউল গান বন্ধ হয়েছে। মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পুরোহিত স্বপন ঘোষাল, পূজো কমিটির সম্পাদক সঞ্জীব বাসফর, শঙ্কর কীর্তনিয়া, প্রবীর মল্লিক সহ সকল ভক্তবৃন্দ। কোন জায়গায় হচ্ছে? কত বছর ধরে হয়ে আসছে পুজো? এবছর কি মন্দির নতুন করে তৈরি হয়েছে? নতুন করে মন্দির তৈরি হয়েছে এবং এখানে যে কমিটি আছে সেই কমিটির মাধ্যমে তৈরি হয়েছে, সকলের সহযোগিতা এখানে হয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে যারা দিয়েছে আমরা সাদরে গ্রহণ করে নিয়েছি। কী কী অনুষ্ঠান আছে আপনাদের এখানে? অনুষ্ঠান পুজোর পরে এখানে খিচুড়ি ভোগ এবং পায়েস পায়েস দেওয়া হয়। আপনাদের মধ্যে কে কে উপস্থিত আছেন এখানে? আছে ম্যানেজার শঙ্কর কীর্তনিয়া, কোষাধ্যক্ষ প্রবীর মল্লিক, সভাপতি সঞ্জীব আর সদস্য দল। কি ঠাকুরের পুজো দিচ্ছেন? এই পুজো কত বছর ধরে হয়ে আসছে? 22-23 বছর হয়ে আসছে। আজকের দিনই কি এটা পুজো হয়? প্রতি বছরই ফাল্গুন মাসে উদযাপন করা হয় পুজোর বাবার পুজো। প্রতি বছরই পরবার দিন প্রথম সপ্তাহে ফাল্গুন মাসে করা হয়। আপনি কি এখানে উপোস আছেন নাকি? প্রতি বছরই থাকি। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।